দুঃখের কথা কি জানি সরজিৎ, এখনো অনেকে স্যার এডমন্ড হ্যালির নাম পর্যন্ত শুনেনি। এখন প্রতিটা স্কুলের পাঠ্যপুস্তকে হ্যালি সম্পর্কে 5 লাইনও খুঁজলে পাওয়া যাবে না। আমার লড়াইটা সেইখানে, বিজ্ঞানী আইজাক নিউটনকে নিয়ে এত কিছু হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে স্যার এডমন্ড হ্যালিকে নিয়ে হবে না কেন? সত্যি কথা বলতে কি, হ্যালি না থাকলে হয়তোবা নিউটন সুবিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া প্রকাশিতই হতে পারতো না কোনোদিন। আজকে আইজাক নিউটন নিউটন হতে পারতেন না। আপনি শুনেছেন?
আচ্ছা আপনারা আইজাক নিউটনের নাম নিশ্চয়ই শুনেছেন? আচ্ছা আচ্ছা,